আমি কি দিয়া বুঝাইতাম আম পাতা জাম পাতা বড়ই পাতার কোনো অভাব নাই কোনো পাতা দিয়া বড়ই কোনো পাতা দিয়ে গরম জল করে না বড়ই পাতার পানি কেন গরম জলটা করে আমা কি করলো বড়ই পাতা দিয়া কেন গরম জল করা হয় এই কথাতে কোনো কয় না লাল কাপড় নীল কাপড় হলুদ কাপড় কত কাপড় দেখলাম কবরের কাপড়টা কেন বাইজান সাদা এই সাদা দিয়া কেন দাফন করা হয় এই পৃথিবীর কোন মৌলবি কয় না রে আমার কি দিয়া বুঝাব কবরটা কেমন ডেঞ্জার কি দিয়া বুঝাব মরণটা কত কঠিন কি দিয়ে বুঝাবো তাহির একটা দিন চলে যাওয়া মানে হলো আমার জীবন দিকে চিরদিনের জন্য দিনটা চলে গেছে কুটি টাকা দিয়ে এই ঘন্টার সময়টা আনতে পারতাম না এখন আমি শ্বাস পালাইতেছি একটা টাকা বিল দেওয়া লাগে না নদীর পারে হাওয়া খাই বিল দেওয়া লাগে না পল্লী বিদ্যুতের ফ্যান বাতাস খাইলে বিল দেওয়া লাগে আইসিএতে ডুকা গেলে দিনে পঞ্চাশ হাজার টাকা গোনা লাগে আমার আল্লাহ যে কত নিয়ামতের বাতাস আমরা কইতাছে বাইরে কইরা দিসে এক টাকা বিল নেই না আল্লাহ কই বিল লাগদো না শুধুমাত্র তোরা পাঁচবার আইসা কপালটার মাটির মধ্যে লাগাইয়া দিবি সুবহান আ'লা বুলমী দুনিয়ার মালিকের ডিউটি 20 দিন না করলে 20 দিনের বেতন কাটা আর আমার আল্লাহ তোরা হাজিরা দিছে দৈনিক পাঁচবার এক মাসও হাজিরা দেও না দুই মাসও না মাঝে মাঝে সিটারি হাজিরা দাও কিন্তু আমার আল্লাহ ইচ্ছা করলে তোমার গলার মধ্যে কাঁটা লাগাইয়াও আমার আল্লাহ রিজিকটারে বন্ধ দিতে পারে এর ঘর আমার আল্লাহ রিজিক বন্ধ করো না কেন নি। কারণ হলো আমার আল্লাহ কয় আমি আল্লাহ তো মায়া কইরা বানাইছি মায়া লাগে আপনি আল্লাহরে বলবেন আল্লাহ এই দুনিয়ায় বিপদে পড়লে কত মানুষ তোরা সহযোগিতা করে কিন্তু হাসরের ময়দানে কেউ কাউকে চাইবে না আমার আল্লাহ জবানটারে বন্ধ করে রাখুন আল্লাহ বই হাতের সাক্ষী হাত দিবে পায়ের সাক্ষী পা দিবে কিছু কিছু মানুষ আমল নামা নেওয়ার জন্য পাগল হয়ে যাবে আল্লাহ এই আজাব আর সহ্য হয় না তাড়াতাড়ি ওই তো জান্নার দোনাইলে জাহান নাম দাও তাড়াতাড়ি আমরা আমল নামা দাও আল্লাহ বলে ও ফেরেস্তা এ যখন তাড়াতাড়ি করে তার হাতটার ফেরের ভিতরে ঢুকাই দে এবার বাম হাতটার পেটের ভিতরে ঢুকাইয়া এই হাতটার পিছন দিক দা করবে ওই বান্দা বলবে আল্লাহ তোমার কাছে আমল নামা চাইছি তুমি কেন হাটটার পেটের ভিতরে এত কষ্ট করে ঢুকাইয়া দিল আমার তো নারী বুড়ি সেরা গেছে এই হাটটার পিছন দিকটা বাইর করলা আল্লাহ বলবে তুই না আমল নামা চাইস তাহলে পিছন দিক দিয়ে তাকায় দেখ এবার ডাক দিয়া বলবে আল্লাহ আমি তো তাকাইতাম পারি না পিছনে কি দিস আমি তো দেখি না আল্লাহ বলবে ও কি আমল নামা দেখতে চায় কাটটার বাইয়া দে এবার গাটটা বাইয়া পিছন দিক দিয়ে দিব তাকাইয়া দেখবো তার হাতের মধ্যে জাহান নামের টিকিট হায় রে অনেক মানুষ আল্লাহর কাছে আছরে মাঠে পানি চাইবো আল্লাহর কইবে আল্লাহ পানি পান করব পানি আল্লাহ বলবে এই নাফরমানদের জল জাহান্নামের নিস্তিকে পুষ্টুল পুষ্ট তুল্লা দে পানি পান করার জন্য জাহার নামের নিচ থেকে পুজ তুলে দেওয়া হবে ওই পুজ গুলো তারা খাইতে সাথে সাথে যাবে। আবার চাইবে। নামক ফল দেওয়া হবে। মধ্যে আগুনের কুণ্ডলুপি হয়ে যাবে এই জন্যই তো মানুষের চেহারা দিয়া কাউরে আল্লাহ দুজুকি দিবে না এই জায়গার মধ্যে পশু পাখির চেহারা লাগাইয়া দুজুকি দিবে কারণ এই চেহারাটা হলো আল্লাহর কুদরতি রহস্য কথা বলেন ঠিক

করব এমন ভাবে বাইন্ডিং কইরা আসমান দিকে উড়াইয়া লইয়া যাইব দেখতেই তে বড় ভয় লাগে এমন ভাবে বুঝি তাহিরীরে বাইন্ডিং করব এমন ভাবে বুঝি আপনারে বাইন্ডিং করব দেখলই তো কেমন জানে লাগে দেখলই তো কেমন জানে লাগে এই ভাবে বুঝি আমারে বাইন্ডিং করব হাল্লা বলে আজরাইল যাওয়ার সময় দেখছি তোমার কোনো গ্রাম নাই কিন্তু এখন কোথায় থেকে খুশবু আসতেছে এটা হইলো কথার কথা বলতেছে আর কি যদি বাড়ি উড়ার ইমানদার হয় এমনি বলবে এটা হইলো বাড়ি উড়ার ইমানদারের রুহু লইয়া যাইতেছি সাথে সাথে

আর সামনে নিস্তা গো আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি ওই বাড়িটার নাম কি বাড়ির নাম হলো কুরানের বাসাই হলো ইল্লিন এই রুহুটারে ইল্লিন রাইকা দেয় আর এই দিক দিয়ে বাড়ি উড়ার এই আমার বাবার বডি ডারে বাইন্ডিং করবার লাইগা বাড়ি উড়ার দোকান থেকে সাদা কাপড় আইন না বডি ডারে বাইন্ডিং করলো মানুষ মানুষে মানুষ আহিব রে এক নজর তকিতে মানুষ আইব রে বিষয়টা দিছেন খুব কঠিন মানুষ আইব রে এক নজরতে দেখিতে মানুষ আইব রে দেহ কাচার অচিন পাখি দেহ কাচার ও পাঁ কি উইরা যেদিন যাইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে